দর্শক শুভেচ্ছা নিন, দেখছেন bengalnews24.com এর ফেসবুক পেজের লাইভ থেকে। লাইভে আমি এই মুহূর্তে আমি আছি রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলি হাটে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই গাবতলির হাটে, কিন্তু অলরেডি জমে গেছে বেচা কেনা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কিছুদিন পরে, আর মাত্র এক সপ্তাহ আছে, 8 দিন বাকি আছে কোরবানি ঈদের। সেই কোরবানি ঈদকে কেন্দ্র করে রাজধানীর গাবতলির গরু হাটে কেনা বেচা অলরেডি অনেকটাই জমে গেছে। দর্শক bengalnews24 এর ফেসবুক পেজে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই হাটে। আমরা পুরো হাট ঘুরে দেখেছি এবং সেই হাটে বেশিরভাগই আমরা দেখেছি প্রত্যন্ত চর অঞ্চলের দেশি গরুর সংখ্যাটা আমরা দেখেছি বেশি। এবং এখান থেকে গরুর হাট থেকে বিশেষ করে যারা পাইকারিরা রয়েছেন, যারা ব্যাপারীরা রয়েছেন, তারা কিন্তু যারা ক্রেতা তাদের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছে যে এবং খুব স্বাচ্ছন্দ্যবোধ ভাবে এখান থেকে তারা গরু কিনতে পারছেন। আচ্ছা বাবু, আচ্ছা দর্শক, আমরা ব্যাপারীর কাছে জানার চেষ্টা করবো। আমরা একটু লাইভে আছি, একটু এখানে বলবেন যে আসলে আপনাদের বেচা কেনা কেমন চলছে এবং কি পরিমাণ গরু নিয়ে আসছে। কিছুক্ষণ আগে যে গরুটা আপনারা দামাদামি করছিলেন, এটা আসলে মানে কেন বেচা হলো না ওইটা? দর্শক, আমরা আর এক ব্যাপারীর কাছে জানার চেষ্টা করবো আপনি কেমন বেচা কেনা করছেন আর কি, একটু বলবেন আর। মোটামুটি ভালো না বেশি ভাই। কয়টা গরু নিয়ে আসছিলেন হাতে? 23টা নিয়ে আসছিলাম। এখন কয়টা বাকি আছে? এখন আছে 6টা। মানে এই এই কয়টা গরু আপনি কয়দিনে বিক্রি করলেন? আশা করি আজকে রাতের ভিতরে গ্রাহক মাইলে বিক্রি করে আলাম, আবার দেশের বাইরে চলে যাবো, আবার নিয়ে আসবো। আচ্ছা, তো ওই সবকিছু মিলে যে এই আমরা যে এই গরু হাটে আসছি, বিশেষ করে রাজধানীর সবচেয়ে যে বড় গরু হাট সেটা হচ্ছে গাবতলির হাট, এই হাটে ব্যবসা করে আপনি কি মানে কেমন মজা পান? বা ভালো 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 অন্যান্য হাটের চেয়ে এখানে ভালো কাস্টমারদের সংখ্যা বেশি কিনা? খারাপ না। এবং দামাদামি মোটামুটি, ঢাকা তো এত আগে গরু কেনে না, তারপর মোটামুটি কাতে খারাপ না। আচ্ছা, তো আপনার কি ধরনের প্রাইসের মধ্যে গরুগুলো আছে আর কি? গরুর দাম আমার ওইটার দাম চাইছি 120, বললে দিছি একদম 100। এইটার দাম চাইছি 105, বললে দিছি 85। আচ্ছা, এইটা চাইছি 75, বললে দিছি 70। আচ্ছা, এই চাইছি 145, বললে দিছি 125। ওই চাইছি 45, ওরাও বললে দিছি 125। আর ওই একটা আছে বললে দিছি একদম আপনার 77। আচ্ছা, আমরা আপনার কাছে যে গরুর কালেকশন গুলো দেখি এগুলো হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইস, এবং সব যে কোন যে কেউ আসলে কিনতে পারে এই ধরনের যে দামটা ছিল আপনার কাছে। আপনি কোথা থেকে আসছেন? পটুয়াখালী বাউফল। পটুয়াখালী বাউফল থেকে এসেছেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাম কি? দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি হাটের যে প্রান্তটা রয়েছে ঠিক সেই প্রান্তটা কিন্তু দেখা যাচ্ছে যে একদম দেশি গরুর সংখ্যা, দেশি গরুর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি দেখছি। এবং আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, দেখুন বিকেল নাগাদ থেকে ঠিক আমাদের যে গরু হাটই রয়েছে রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট,
গাবতলিতে সেখানে কিন্তু গ্রাহকদের সংখ্যা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। দর্শক আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই হাটের যে কর্তৃপক্ষ রয়েছে, যারা হাট কমিটি রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে হাটের যে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা তারা কিন্তু তদারকি করছেন, এবং হাটে কোনো প্রকার ছলচাতুরি বা কোনো দুষ্ট চক্র যদি থাকে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে তারা নির্দেশ দিয়েছে এবং সতর্ক অবস্থানে রয়েছে তারা। বিশেষ করে এই গরুর হাটে কিন্তু অনেক এই নগদ টাকা নিয়ে তারা চলাফেরা করে, সেই টাকার ক্ষেত্রেও তারা মেশিনের মাধ্যমে তারা কিন্তু টাকা চেক করার ব্যবস্থা রয়েছে, যেটা জাল নোট কিনে, সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট সতর্ক রয়েছে। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখেন এক ব্যাপারই গরু কিনে বেচা নিয়ে দরদাম করছেন, এবং ভাই আপনার কি গরু আছে? আচ্ছা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা কিন্তু রাজধানীর সবচেয়ে যে বড় গরুর হাট গাবতলিতে, গাবতলি হাট থেকে সরাসরি লাইভে আছি বেগম নিউজ 24 এর ফেসবুক পেজ থেকে। আমাদের একটু জানাবেন যে এই কেনা বেচা কেমন হচ্ছে গাবতলি হাটে, একটু যদি আমাদেরকে একটু বলতেন। আপনি কতগুলা গরু নিয়ে? অবস্থা তো ভালো না কেনা বেচা থেকে, নাই বললি চলে টুকটাক দিয়ে না। এখনো তো ঈদের বেশ কয়েকদিন দেরি আছে। হ্যাঁ ঈদের বেশ কয়েকদিন দেরি আছে, যেহেতু এখন 7-8 দিন বাকি আছে, এখন যা চলছে টুকটাক বেচা কিনা সীমিত। আমরা তো জানি ঢাকা শহরে যারা বাস করে তারা কিন্তু আসলে গরু রাখার জায়গা থাকে না, এই কারণে গরু মনে হয় এরকমের একটা কিছু হবে, যেহেতু ঈদের একদিন আগে হয়তো দেখা যাচ্ছে ওই রাত্রে ওরা সন্ধ্যার পর ঢাকার গাবতলি হাটটা তো বড় হয়, সেক্ষেত্রে এখানে রাত্রি বেচা কিনে হয়, তাহলে ওরা তো ওই রাত্রে গরু দেখে দেখে নিখবে, সকালে ভোরে ভোরে যাই এত গরু খুঁজাইবে জবাই করবে, তাতে এই খেলে মানে অধিকাংশ লোক আছে মুষ্টিমে কিছু লোক হয়তো দেখে গেছে টুকটাক দিয়ে একটা হাতে আইসে এটা কিনে নিয়ে, এই জন্য বেচা কিনা খুব কম। আর কষাই আগে যেরকম কিনছি দেখছি একসময়, কিন্তু এখন কষাই মানে আজকে তো দেখি না, এখন রাত্রে বলতে পারবো আমি সকালে আসছি, রাত্রে হয়তো দেখে গেছে যদিও কষাই 2-4 তাহলে 2-4 গরু বসে গেছে। আপনি কোথা থেকে আসছেন, কতগুলো গরু নিয়ে আসছেন? আমি কুয়াকাটা থেকে আসছি একবার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিদ্দিক মির্জা। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছে যে তারা আশা করছে যে ঈদের এখনো যে কদিন বাকি রয়েছে ঠিক এর মধ্যে তাদের বেচা বিক্রি হয়ে যাবে, সবগুলো গরু বিক্রি হয়ে যাবে। কারণ রাজধানীর বাসিন্দা যারা রয়েছেন, রাজধানীবাসী যারা রয়েছেন, তারা কিন্তু গরু আগে কেনে না, কারণ গরু রাখার তাদের পর্যাপ্ত জায়গা নেই, এই কারণে আসলে গরু তারা ঈদের চামড়া তো কেনার চেষ্টা করে। তো এখন যারা কিনছেন সবে বসে তারা কিন্তু Thank you.
দর্শক আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আরেকজন গরুর ব্যাপারে সাথে কথা বলবো যে ভাই আপনি গরুটা বিক্রি করতে পারছেন কিনা কত দামে বিক্রি করেছেন কোন গরুটা বিক্রি করেছেন এই দামটা কত দামে বিক্রি করতে পারছেন 43000 আচ্ছা তো সবকিছু মিলে এবার ব্যবসা কেমন দেখছেন আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন কয়টা গরু বিক্রি করতে পারছেন 24টা নিয়ে আসছি 4টা আছে আচ্ছা এটা কয়দিনের মধ্যে বিক্রি করলেন এই আজকে 3 দিন 3 দিনে আমার তো 20টা গরু বিক্রি করে ফেলেছেন অলরেডি তো ঈদের আগে ঈদের তো এখনো মানে বেশ কয়েকদিন বাকি রয়েছে তো এর মধ্যে আপনি আশা করছেন কিনা ব্যবসাটা আরো আরো গরু নিয়ে এসে বিক্রি করবেন কিনা ইনশাআল্লাহ আর এই গরু হাটে এবার দামাদামিটা কেমন চলছে সবকিছু মিলে গ্রাহকরা কিনতে ভালো মোটামুটি ভালো কাস্টমাররা কিনতে পারছে কাস্টমার কিনতে পারতেছে আচ্ছা কোন গরু চাহিদাগুলো বেশি আপনারা এই যে ছোট ছোট ষাঁড় বাচ্চা দেখছেন এই একটা আছে এই একটা আছে এই একটা আছে রঙ্গেল রঙ্গেল গরু আর কি দাম ভালো আচ্ছা তো কোথা থেকে আসছেন আপনি আমি আসছি বরিশাল থেকে বরিশাল কুয়াকাটা কুয়াকাটা থেকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে একজন ব্যাপারীর সাথে কথা বললাম তিনি কিন্তু মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা দিয়ে গরু বিক্রি করলেন ভাই আপনারা কি গরু কিনতে আসছেন হাটে এমনি ঘুরতে আসছেন কেমন দেখলেন গরুর হাটটা আসলে একটু জানাবেন আমাদেরকে দর্শকদের কিছু জানাবেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক হাটে কিন্তু ছোট গরুর পাশাপাশি যে বড় ধরনের যে গরুর যে গরুগুলোর দাম আসলে এই 2-3 লক্ষ টাকা পর্যন্ত সেই গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এই গরুটার দাম প্রায় 2.5 লক্ষ টাকা আমরা কিছুক্ষণ আগে ব্যাপারী আমাদেরকে জানিয়েছিলেন তো সব মিলে যে ছোট যে গরুগুলো রয়েছে ওই গরুগুলোর প্রতি মানুষের ঝোঁকটা বেশি দর্শক রাজধানীর গাবতলী গরুর হাট থেকে এই ছিল সর্বশেষ অবস্থা আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব বেঙ্গলিস 24 এর ফেসবুক পেজের লাইভ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন